জানো অদৃষ্টের কারণে 100 টাকার ভাড়া 60 টাকায় তারা নিয়ে যায়, আর কিছু অসাধু লোক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পারতেছি এখানে বহুত রিক্সা আছে, রিক্সা লাগলে মিছিল হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা প্রেস ক্লাব থেকে এই মিছিলটি রওনা দিচ্ছে। তো আমরা ঢাকা প্রেস ক্লাব থেকে এই মিছিলটি নিয়ে যাচ্ছে ঢাকা দল চত্বরের দিকে, শাহবাগের দিকে। তো আমরা আসলে দেখব যে এই মিছিলটা কোথায় যা শেষ হয়, রিক্সাওয়ালারা কী বিষয় নিয়ে মিছিল করতেছে, তাদের কী বিষয় নিয়ে দাবি। কারণ আমরা কখনো ঢাকা শহরে এমন দৃশ্য দেখি নাই যে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে কিংবা রিক্সাওয়ালারা ঢাকা শহরে অলিগলি ঘুরিয়া মিছিল করছে। তো আসলে এই মিছিলটা কিসের আমরা জানবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা হাইকোর্টের সামনে। হাইকোর্ট মোড় ওভারটেক করে আমরা এখন যাচ্ছি ঢাকা দল চত্বরের দিকে। ইতিমধ্যে আমরা স্লোগান শুনতে পারতেছি তাদের, এক দফা এক দাবি, অটোরিকশা এই ঢাকা শহরে সিটি কর্পোরেশনে চলবে না। তাদের এই দাবিতে এই মিছিল হচ্ছে, কারণ অটোরিকশার কারণে ঢাকা শহরে যারা পাওয়ার রিক্সা চালায় তাদের খ্যাপ মারা যায় না। তো সেই জন্যই মূলত এই পাওয়ার রিক্সা চালক যারা আছেন তারা মিছিল নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ব্যাটারি চালাতে যে অটোরিকশাগুলো ঢাকা সিটির মধ্যে চলে, তো সেই পাওয়ারিকশাওয়ালাদের এক দফা এক দাবি যে ঢাকার শহরের মধ্যে অটোরিকশা চলবে না, সেই দাবিতে আসলে ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে দল চত্বরের দিকে যাচ্ছে। আমরা দেখতেছি এখানে অনেক রিক্সাওয়ালা আছে যারা আর কি এই মিছিলে অংশগ্রহণ নিয়েছেন। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে কত রিক্সাওয়ালা আছেন, যে সব রিক্সাওয়ালারা আছেন যারা আর কি সবাই রিক্সার ড্রাইভার সবাই আর কি এই মিছিলে অংশগ্রহণ করছেন, যেন এক দফায় এক দাবি ঢাকা সিটির মধ্যে অটো ব্যাটারি চালিত অটো রিক্সা চলবে না, বন্ধ করো করতে হবে, অটো রিক্সা বন্ধ করো, ব্যাটারি সিটি বন্ধ করো, অটো রিক্সা বন্ধ করো। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যারা পাওয়ার রিক্সা চালায় তাদের খ্যাপ হয় না, কারণ 50 টাকার ভাড়া দেখা যাচ্ছে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় তারা 30 টাকায়। অনেক রিক্সা আছে যাদের এক দফা এক দাবি যে অটোরিকশা চলবে না, কেন অটোরিকশার কারণে 100 টাকার ভাড়া 60 টাকায় তারা নিয়ে যায়, আর কিছু অসাধু লোক আছে তাদের নিষ্ঠায় আমাদেরকে ভালোবাসে না। আমরা দেশপ্রেমিক, আমরা মুক্তিযুদ্ধের সন্তান। মানে অনেক রিক্সাওয়ালা আছে তাদের সবার একই বক্তব্য, কোনো অটো ব্যাটারি চালিত অটো রিক্সা শহরে চলবে না, সেই দাবিতে আমরা দেখতে পারতেছি প্রেস ক্লাব থেকে তারা রওনা দিছে। তো ঢাকা শহরে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দল চত্বরে। তো ওনাদের যে দাবি সেই মিছিল নিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক রিক্সাওয়ালা আছে যারা আর কি এই মিছিলে অংশগ্রহণ করছেন এক দফা এক দাবি নিয়ে যে ব্যাটারি চালিত অটোরিকশা শহরে চলবে না, সেই দাবিতে